সকাল সকাল চলে এসো। হ্যাঁ মা, আপনি ঘুম থেকে উঠেই আমাকে দেখতে পারবেন, কোন চিন্তা করবেন না। রূপুর বেড়ায় আসো। আরে কেনা কে চাতে হো, চিন্তা করবেন না। ঠিক আছে চলো রাখছি। ঠিক আছে রাখছি বাবু, অনেক কাজ আছে। যাই রান্না গুলো আমি সেরে নি। তাই জামাই যদি সকালে হাজির হয় তাহলে আবার রুটি তরকারি করতে হবে। যাই বাবা, তাই পাঁচ রকম ভাজা জিনিস মা পাঠান আমাকে সবকে রান্না করলো। খাবার তো হলো, এবার যাই ঘুমিয়ে পড়ি। এখনো ঘুম থেকে ওঠোনি নাকি শাশুমা? এখনো মনে হয় শাশুড়ি মা ওঠেনি। ও শাশুমা, শাশুমা, এত সকালে তুমি এসেছো, আমার মেয়ে নাতি কই? আরে বাবা, ওরা সব ঘুমাচ্ছে, আমি সকাল সকাল এলাম। আরে আমারই তো সস্তি নাকি, আপনার মেয়ে বললো আমি না গেলে আপনি নাকি কিছু খাবেন। আপনার মেয়ে বললো আমি না গেলে আপনি নাকি কিছু খাবেন না। আরে কেনা কে চাতে হো, কিছু খাবেন না তা সেটা হতে পারে, বলুন আমি আপনাকে না খাইয়ে কি রাখতে পারি? তাই চলে এলুম আর কি। হ্যাঁ শাশুমা, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার কষ্ট কি করে দেখুন বলুন তো। ওরা ঠিক চলে আসবে, ঘুমতম থেকে উঠে ঠিক চলে আসবে। ঘেমে গেছি দেখুন না কত দূর দিয়ে এসেছি। চলুন বসি। কি চলছে মনে হচ্ছে? আপনি এসিতে ঘুমাচ্ছিলেন? খুব ভালো, খুব ভালো। তা চাটা পাবো তো নাকি? হ্যাঁ বানাচ্ছি, যান চা নিয়ে আসুন। কি শান্তি! শাশুমা কি হলো? আগে তো বাসি কাকুটার পূজাটা দি নাকি আমাকে শান করতে হবে সকালে এসে। আরে না না শাশুমা, এ না আম কাঁঠালটা তো নেবে নাকি, তাতে চা নিয়ে আসুন। তা আমি ভাবলাম আপনি লুচি তরকারি নিয়ে আসবেন, শুধু চা বিস্কুট এনেছেন। যান যান, একটু লুচি, একটু আলুর দম, এগুলো দেবেন না জামাইকে, স্বস্তি বলা কথা। বন্ধ করো হাত জোড়কে। তাড়াতাড়ি আসো। ও
अच्छा है नहीं দেখি একটু দুটো লুচি হবে দুটো লুচি দিন একটু আলুর দমও দেবেন সাথে ঠিক আছে আর আম এনেছি না একটু আম কেটে দেবেন জান ও বাবা ও একটু শ্বশুরবাড়ি এলে একটু ভালো মন্দ খাওয়া যায় না আমার বউখান আবার লুচি করতে পারে না যাই হোক শাশুমা আছে যতদিন জামাই ষষ্ঠী আছে ততদিন পায়েস আনছেন জান জান বাবা দুপুর হয়ে গেল এখনো খাবার পেলাম না ও শাশুমা তো দুপুর তো হলো আমাকে জামাই ষষ্ঠী কখন খাওয়াবেন আমাকে জামাই ষষ্ঠী কখন খাওয়াবেন এই তো বাবা এসে গেছি পায়েস অনেক কিছু বানিয়েছি এসো এসো খেতে হ্যাঁ আমি মজা আয়েগা না ভিড়ো আসছি আসছি শাশুমা আসছি ও পায়েস ডাল ভাজা মিষ্টি মাছ পাটার মাংস সবই আছে ভাত কই নেই তাহলে কি আমার জামাই ষষ্ঠী খাওয়া হবে না বন্ধুরা তো আমরা চলে এসছি জামাই শাশুড়ির জুটি ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো মজা পেয়েছো হ্যাঁ কারা কারা জামাইদের বলছি জামাই কারা কারা এরকম করো হ্যাঁ যে খাওয়ার জন্য শ্বশুরবাড়ি যাও শাশুড়িদের বলছি তোমরা কিচ্ছু ভুলে যাও না তো এইসব তো যাই হোক সরি কিছু ক্ষমা করবেন সবাই তো একটু ফাজলামি করছিলাম তো আজকে আশা করছি ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে জামাই আর শাশুড়ির একটা কুদুষ্টু মিষ্টি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সামনেই আসছে জামাই ষষ্ঠী আশা করছি 25শে মে তো ডোনাও যাবে জামাই ষষ্ঠীতে কিন্তু ডোনা শাশুড়ি হয়ে যাবে না নাতনি হয়ে আর আমি জামাই হয়ে নয় যাব মেয়ে হয়ে তো আশা করছি জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিওটা তোমাদের সবার আচ্ছা তো আশা করছি জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিওটা তোমাদের সকলের অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমাদের চ্যানেলটাকে কি করতে হবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টং করে বাজিয়ে দিতে হবে আর একটা কি করতে হবে যারা আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কি করতে হবে তো তাদের আমাদের ফেসবুক পেজটা ফলো করতে হবে আর বন্ধুদের সঙ্গে আমাদের ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে লাইক করতে হবে অবশ্যই কমেন্ট করতে হবে এরকম আরো মজার ভিডিও যদি দেখতে চাও তো সেটাও কমেন্ট করে বলো আর মজার কোনো আইডিয়া থাকলে সেটা আমাদের ফেসবুক পেজ কেয়া সিম্পল লাইফস্টাইলে তোমরা আমাদের টেক্সট করতে পারো মানে তোমরা আমাদের কেয়া সিম্পল লাইফস্টাইলে মেসেজ করতে পারো ওখানে কিন্তু আমি সকলের মেসেজ রিপ্লাই করি তো তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যদি কথা বলতে চাও আমাদের ফেসবুক পেজে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও পারো তো চলো সবাই আমাদের ফেসবুক পেজটা লাইক করে দিও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের কিন্তু কি অবশ্যই ইনস্টাগ্রাম আছে যেখানে আমরা মজার মজার রিলস করি
তো ভাবছি ওই জামাইসে যে একটা রিলস হয়ে যাক হয়ে যাক, তো সেই সব রিলস দেখতে গেলে কোথায় যেতে হবে? অবশ্যই ডোনা ডট আয়ুষী 9520, আর আমার ইনস্টাগ্রাম কেয়া কর্মকার 9520। সবই তোমরা ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবে, লিঙ্কের টুকুস করে টাচ করবে ডাইরেক্ট চলে যাবে। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো, এইভাবেই আমাদের সাপোর্ট করো। আর এরকম ভিডিও যদি দেখতে চাও অবশ্যই মেসেজ করো। সো টাটা বস, তো একটু জামাই জামাই ভাব বুঝলে, তো চলো টাটা। এবার আমি মেয়ে হয়ে যাই, মেয়ে না ডোনার মা হয়ে যাই, ঠিক আছে চলো টাটা।